ओम शांति। आज के तारीख हलो 13 अप्रैल 2023। प्रात मुरली ओम शांति बाप दादा मधुबन। आजकल मुरलीते बाबा मिष्टी बाच्चारा निजे मध्य अविनाशी ज्ञान रत्ने लेंदेन करे एके अपर के पालन करो, ज्ञान रत्ने दान करते थको। तो बाबा मिष्टी बाच्चारा निजे मध्य अविनाशी ज्ञान रत्ने लेंदेन करे एके अपर के पालन करो, ज्ञान रत्ने दान करते थको। आजकल प्रश्न, निजे के अपार खुशी रखार जो कौन पुरुषार्थ करते हबे? उत्तर, खुशी आनंदे थकते हले विचार सागर मंथन करो, निजेर साथे निजे कथा बोलते शेखो। जदि कोनो कर्म भोग आसे तखन सेई परिस्थितिते खुशी थाकार जोन्नो मने मने चिंतन करते थाको। ए तो पुरातन छेड़ा जुतो, आमरा तो 21 जन्मेर जोन्नो निरोगी देहधारी हये उठबो। जन्म जन्मान्तरेर मत এই কর্মভোগ এখন সমাপ্ত হয়ে যাচ্ছে। যখন কোনো অসুখ বিসুখ সেরে যায়, বিপদ টলে যায়, তখন মনে আনন্দ তো অবশ্যই হয়। এভাবে মনে মনে বিচার করে আনন্দময় হয়ে থাকো। গীত বলেছেন, মাতা ও মাতা তুমি হলে ভাগ্য বিধাতা। ওম শান্তি। এ হলো মাতাদের মহিমা, বন্দে মাতরম। হে মাতা, তোমরা শিব বাবার ভাণ্ডারা থেকে সকলকে লালন পালন করে থাকো। একই রকমের লালন পালন অবিনাশী জ্ঞানরত্নের পালনা করো, কিংবা জ্ঞান অমৃতের কলস দ্বারা তোমাদের পালনা করা হয়ে থাকে। তোমরা শিব বাবার ভাণ্ডারা থেকে অবিনাশী জ্ঞানরত্নের খাজানা প্রাপ্ত করে থাকো। প্রকৃতপক্ষে এ তো শিব বাবারই মহিমা, তিনি করণ করাবন হার, জগদম্বা হলেন মাতা। নিশ্চয় আরও অনেক মাতা রয়েছে, সুতরাং এই মহিমা মাতাদেরই। মাতারা অত্যন্ত যত্ন সহকারে আমাদের পালনা করেন। শিব বাবার যোগে যারা থাকেন তাদেরও পালনা হয়ে থাকে। অবিনাশী জ্ঞানরত্নের দ্বারা এই মাতারাই তাদের পালনা করে থাকেন। অধিকাংশ মাতারাই রয়েছেন, অনেক জায়গায় এরকম রয়েছে যেখানে ভাইয়েরা বোনেদের পালনা করেন। দুজন একে অপরকে থেকে জ্ঞানরত্নের লেনদেন করে একে অপরের পালনা করে থাকে। ভাইয়ের বোনের প্রতি এবং বোনের ভাইয়ের প্রতি অত্যন্ত শুদ্ধ রুহানি ভালোবাসা থাকে। এই দুনিয়াতে তো একে অপরের শত্রু থাকে, তারা একে অপরকে বিকারে টেনে নিয়ে আসে, কিন্তু এখানে অবিনাশী জ্ঞানরত্নের খাজানা তারা একে অপরকে দান করতে থাকে। তোমরা হলে ভাই বোন, ব্রহ্মকুমার ব্রহ্মাকুমারী, তোমাদের নামেরও অনেক মাহাত্ম্য রয়েছে। প্রজাপিতা ব্রহ্মার থেকে নিশ্চয়ই পুত্র কন্যা অর্থাৎ কুমার কুমারীরা জন্ম নেবেন। এখানে লৌকিকভাবে নয়, বরং বুদ্ধির দ্বারা জন্মগ্রহণ করে। গানে মাতাদের মহিমা রয়েছে, জগদম্বা সরস্বতী রয়েছেন, সুতরাং নিশ্চয়ই তার থেকেও অনেক পুত্র কন্যা জন্ম নেবেন, একটা সমগ্র পরিবার গড়ে উঠবে। এটি খুব ভালোভাবে বুঝে নেওয়ার বিষয়। তার নাম লেখা রয়েছে প্রজাপিতা হিসেবে। ব্রহ্মাকে বলা হয় প্রজাপিতা, তাহলে নিশ্চয়ই কোনো এক সময়ে ব্রহ্মার মাধ্যমে প্রজাদের রচনা করা হয়েছিল। ব্রহ্মা হলেন সাকারি সৃষ্টির পিতা। গায়ন রয়েছে যে প্রজাপিতা ব্রহ্মার মাধ্যমে ব্রাহ্মণকুলের রচনা হয়েছিল। আদি সনাতন ধর্মে প্রথমে ব্রাহ্মণেরাই আসেন, বাস্তবে আদি সনাতন দেবী দেবতা ধর্ম, একথা বলা ঠিক নয়, তা তো সত্যযুগের ধর্ম। এ আদি সনাতন ব্রাহ্মণদের যে ধর্ম ছিল তা এখন অবলুপ্ত প্রায় হয়ে গেছে। দেবতা ধর্মের উপর এই ব্রাহ্মণ ধর্ম ছিল, যাদেরকে টিকিয়েধারী বলা হয়, এদেরকে বলা হয় সঙ্গম যুগে আদি সনাতন ব্রাহ্মণ ধর্ম। এ অতি সুন্দর রহস্য যা সকলকে বোঝাতে হবে। বাবা বুঝিয়েছেন যে প্রথম প্রথম যারা আসে তাদেরকে বাবার পরিচয় দাও, এটাই সর্বপ্রধান বিষয়। ব্রাহ্মণদের কোনো রাজধানী নেই। লেখা হয়ে থাকে যে সত্যযুগে ডিটি ওয়ার্ল্ড সভরেন্টি, মানে দেবী দুনিয়া এবং সার্বভৌমত্ব হলো তোমরা, তোমার ঈশ্বরীয় জন্মসিদ্ধ অধিকার। দেবী দেবতা ধর্ম তো বরাবর রয়েছে, কিন্তু তারা এই রাজধানী কবে এবং কিভাবে প্রাপ্ত করলেন সে কথাও সকলকে বোঝাতে হয়। সেই জন্যই সামনে ত্রিমূর্তির চিত্র অবশ্যই রাখতে হবে। এতে লেখা রয়েছে যে স্বর্গের বাদশাহী হলো আমাদের জন্মসিদ্ধ অধিকার, কিন্তু কার মাধ্যমে তা আমরা পাব সে কথাও লিখতে হবে। এই বোর্ড বানিয়ে প্রত্যেককে নিজেদের ঘরে লাগিয়ে দিও, ঠিক যেমন ভাবি সরকারি অফিসারদের নাম লেখা বোর্ড থাকে। কারোর কারোর কাছে ব্যাচ ও মেডেল থাকে,
প্রত্যেকের নিজস্ব নিজস্ব কিছু চিহ্ন থাকে, তোমাদেরও কিছু নিজস্ব চিহ্ন থাকা দরকার। বাবা ডাইরেকশন মানে নির্দেশ দিতে থাকেন, তাকে বাস্তবায়িত করা তো বাচ্চাদেরই কাজ, সুতরাং কিছু বিহঙ্গ মার্গেরও সেবা করো, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ডাক্তার ব্যারিস্টার সকলের ঘরে তাদের নাম লেখা বোর্ড লাগানো থাকে, তোমাদেরও এরকম বোর্ড যেন লাগানো থাকে, যেখানে লেখা থাকবে এসে বুঝে নাও যে শিব বাবা কীভাবে ব্রহ্মা বাবার মাধ্যমে স্বর্গের বাদশাহী সকলকে দিচ্ছেন। তখন মানুষ তা দেখে আশ্চর্যান্বিত হবে, আশ্চর্য হয়ে মানুষ ভেতরে আসবে সেই লেখা বোঝার জন্য। ফ্ল্যাটের বাইরেও এরকম বোর্ড লাগাতে পারো, যার যেরকম ধান্দা তার সেরকমই বোর্ড লাগানো উচিত। বাচ্চারা এসব কিছুই করে না, তাই সেবাও হয় না, প্রথমত মায়াও আঘাত করতে থাকে। দৃঢ় নিশ্চয় থাকে না যে আমরা বাবার কাছে যাচ্ছি, 84 জন্মের পাঠ পূর্ণ হলো, এখন আবার নতুন দুনিয়া স্বর্গে এসে উত্তরাধিকার নেবে, এ সকল কথা মনে থাকে না। বাবা বলেন যে কর্মই করো কিন্তু যতটা সময় পাও তাতে বাবাকে স্মরণ করো। আমরা ঢাক পেটাতে থাকি যে এটা হলো এখন সকলের অন্তিম জন্ম, এই মৃত্যুলোকে আর পুনর্জন্ম নেব না। এখন তোমরা জানো যে মৃত্যুলোক এখন সমাপ্ত হতে চলেছে, প্রথমে নির্বাণধাম সুইট হোমে যেতে হবে, এমনভাবে নিজের সাথে নিজে কথা বলতে থাকতে হবে, একে বলা হয় বিচার সাগর মন্থন করা। বাবা বলেন তোমরা তো কর্মযোগী, তোমাদের মধ্যে কি কচ্ছপের মতো বুদ্ধি নেই কচ্ছপ শরীর নির্বাহ করার জন্য ঘাস ইত্যাদি ভক্ষণ করে, তার সমস্ত কর্মেন্দ্রকে গুটিয়ে নিয়ে শান্তিতে বসে থাকে। বাচ্চারা তোমাদেরকে তো বাবার স্মৃতিতে থাকতে হবে, সদর্শন চক্র ঘোরাতেও হবে, নিজেকে মাস্টার বীজরূপ হিসেবে জানতে হবে। বীজের মধ্যে সমগ্র বৃক্ষের সম্পূর্ণ জ্ঞান সমাহিত হয়ে থাকে, তার উৎপত্তি কীভাবে হবে, পালনা কীভাবে হয়, ড্রামার 84টি চক্রের আবর্তন কীভাবে হয়। 84 চক্রের জন্যই এই গোলা বানানো হয়, যার মাধ্যমে মানুষ 84 জন্মের জ্ঞানের কথা বুঝতে পারে। বাবা বুঝিয়ে দেন যে তোমরা শুধুমাত্র 84 জন্মই গ্রহণ করো, যারা আদি সনাতন দেবী দেবতা ধর্মের হয়ে থাকে, অর্থাৎ যারা ব্রাহ্মণ থেকে দেবতা হয়ে থাকে তাদেরও 84 জন্ম হয়ে থাকে। তোমরা 84 জন্ম সম্বন্ধে জানো, ব্রহ্মার রাত এবং ব্রহ্মার দিন বলা হয়ে থাকে, এরই মধ্যে 84 জন্ম সম্পূর্ণ হয়ে যায়। সুতরাং ত্রিমূর্তির বোর্ড বানিয়ে সেখানে লিখতে হবে যে এ হলো ঈশ্বরীয় জন্মসিদ্ধ অধিকার, যদি তা প্রাপ্ত করতে চাও তাহলে এখানে এসে তা নাও, এখন না নিলে আর কখনোই তা হবে না। এই মহাভারী মহাভারত যুদ্ধের পূর্বে পুরুষার্থ করতে হবে, এই বোর্ড তৈরি করা খুবই সহজ। ত্রিমূর্তির চিত্রও দিতে পারো কিংবা শিবের চিত্রও দিতে পারো, নাম তো পরম পিতা পরমাত্মা শিবরই থাকবে, তিনি তো গীতার ভগবান, গীতাতে রাজযোগের কথা রয়েছে, সেজন্যই আমরা লিখি যে দেবী স্বরাজ্য হলো ঈশ্বরের জন্মসিদ্ধ অধিকার, ইনি হলেন শিব বাবা, আর রয়েছেন প্রজাপিতা ব্রহ্মা। এই ব্রহ্মার মাধ্যমে শিব বাবার থেকে উত্তরাধিকার প্রাপ্ত হয়, স্বর্গে থাকে রাজা রানী, রাম মানে শিব কী দেন আর রাবণ কী দেয়। এখন তোমরা এ সকল কথাই জানো, অর্ধেক কল্পে থাকে রাম রাজত্ব আর বাকি অর্ধেক কল্পে থাকে রাবণ রাজত্ব। পরমাত্মা কখনোই দুঃখ দেন না, দুঃখ দেয় রাবণ তার পাঁচ বিকারের মাধ্যমে যা অশুদ্ধ করে তোলে। তো পাঁচ বিকারের মাধ্যমে রাবণ কী করে দুঃখ দেয় আর আমাদের অশুদ্ধ করে তোলে। সত্যযুগ হলো শিবালয়, বাচ্চারা ভিন্ন ভিন্ন রকমের পাঠ রোজ পেতে থাকে, সুতরাং অপার খুশিতে থাকা উচিত, তাই না? তোমরা জানো যে শিব বাবা আমাদেরকে পড়ান, কখনোই সাকারকে স্মরণ করার দরকার নেই, শিব বাবা আমাদেরকে ব্রহ্মা বাবার মাধ্যমে সহজ রাজযোগ শিখিয়ে দেন। শিব বাবা আসেন প্রজাপিতা ব্রহ্মার দেহে, প্রজাপিতা ব্রহ্মা এই নামে আর কাউকে বলা হয় না, ব্রাহ্মণেরও অবশ্যই প্রয়োজন। বাবা এসে সত্য প্রকাশ করেন, গায়নও রয়েছে যে এক সেকেন্ডে রাজ্য ভাগ্য প্রাপ্ত করা যায়। বাচ্চারা বলে যে আমরা শিব বাবার সন্তান, তিনি তো স্বর্গের রচয়িতা, তাহলে নিশ্চয়ই তিনি আমাদেরকে স্বর্গের রাজত্বই দেবেন, এছাড়া আর কি দেবেন? বাবা কেমন ওয়ান্ডারফুল আশ্চর্য, মানে আশ্চর্য সুন্দর, রাজা জনক
এক সেকেন্ডে জীবন মুক্তি প্রাপ্ত করেছিলেন এই গায়ন রয়েছে। এখন তোমরা জানো যে আমরা শিব বাবার হয়ে গেছি। শিব বাবাকে অবশ্যই স্মরণ করতে হবে যখন বাবার কোলে স্থান পেয়েছি, যার থেকে স্বর্গের উত্তরাধিকার প্রাপ্ত হয়। সে বাবাকে আর তার উত্তরাধিকারকে স্মরণ করতে হবে। বাচ্চারা যখন ধর্মের আশ্রয় নেয় তখন তারা জানে যে প্রথমে আমরা অমুকের সন্তান ছিলাম, এখন অমুকের হয়েছি। একজনের থেকে সমস্ত বন্ধন ছিন্ন হতে থাকবে আর বাবার সাথে হৃদয়ের সম্বন্ধ যুক্ত হতে থাকবে। এখানেও তোমরা বলে থাকো যে আমরা শিব বাবার অ্যাডাপ্টেড সন্তান, এখন আর লৌকিক পিতাকে স্মরণ করে কোনো লাভ নেই। মোস্ট বেলভেড মানে সবার প্রিয় বাবা এখন আমাদেরকে এত বড় সম্পত্তি দিতে চলেছেন। বাবা মেহনত করে বাচ্চাদেরকে সেই সম্পত্তি লাভের যোগ্য করে তোলেন। এমন বাবাকে তোমরা ঘন ঘন ভুলে যাও, বলছে এমন বাবাকে তোমরা ঘন ঘন ভুলে যাও। আচ্ছা, তো বাবা বলেছেন যে মোস্ট বিলোভেড সবার প্রিয় বাবা এখন আমাদেরকে এত বড় সম্পত্তি দিতে চলেছেন। বাবা মেহনত করে বাচ্চাদের সেই সম্পত্তি লাভের যোগ্য করে তোলেন, আর এমন বাবাকে তোমরা ঘন ঘন ভুলে যাও। আর বাকি সকলেই তো তোমাদেরকে দুঃখ দেয়, তারপরও তাদেরকেই তোমরা স্মরণ করতে থাকো, আর সেই প্রিয় বাবাকে তোমরা ভুলে যাও। নিজের ঘর পরিবারেই থাকো কিন্তু বাবাকে স্মরণ করো, এতে যথেষ্ট মেহনত করতে হবে, তবেই তো পাপ বিনাশ হবে, এই সমগ্র জগৎটাই কবরখানা হয়ে যাবে। বাবা বলেন, বাচ্চারা যখন আমার হয়ে যাবে তার মানে তার বিশ্বের মালিক হয়ে যাবে। তোমরা জানো যে আমরা বাবার হয়ে গেছি, মানে আমরা অবশ্যই স্বর্গের মালিক হয়ে যাব। খুশির পারদ সদাই ঊর্ধ্বে থাকবে, একথাও তোমরা জানো যে এ হলো পুরাতন শরীর, এর দ্বারা কর্ম ভোগ ভুগতে হয়। বাবা মাম্মাও খুশিতে কর্ম ভোগ করেছেন, পুনরায় ভবিষ্যতের 21 জন্মের সুখ কত মহান হবে। এ তো হলো পুরাতন জুতো, এখন কর্মফল ভোগ করতে থাকবে, তো এরপর 21 জন্মের জন্য এই কর্মভোগ থেকে মুক্ত হয়ে যাবে। কোনো অসুখ বিসুখ যখন সেরে যায় তখন আনন্দ হয়, তাই না? যখন কোনো বিপদ কেটে যায় তখন মন আনন্দে ভরে যায়। তোমরা একথা জানো যে এখন জন্ম জন্মান্তরের সমস্ত বিপদ আসছে, এখন আমরা বাবার কাছে ফিরে যাচ্ছি। এটাই হলো বিচার সাগর মন্থন করে সেখান থেকে পয়েন্ট বের করা। বাবা আমাদেরকে রায় দিতে থাকেন যে এমনই করে নিজের সাথে নিজে কথা বলো। আমরা 84 জন্মের চক্র পূর্ণ করেছি, এখন বাবার কাছে পুনরায় ফিরে যাচ্ছি, পুনরায় বাবার থেকে উত্তরাধিকার লাভ করছি। আমরা সাক্ষাৎকারও করে থাকি, এতেও আবার প্রত্যক্ষ আর পরোক্ষ সাক্ষাৎকার রয়েছে। যেমন মাম্মার কোনো সাক্ষাৎকার হয়নি, বাবা বিনাশ আর স্থাপনার সাক্ষাৎকার করেছিলেন, তিনি ভবিষ্যতে সাক্ষাৎকার অ্যাকুরেট মানে যথাযথভাবে করেছিলেন। কিন্তু প্রথমে একথা বুদ্ধিতে আসেনি যে আমি বিষ্ণু হব, পরে ধীরে ধীরে তা বুঝতে থাকেন। এ বিকারী গৃহস্থ ধর্ম থেকে এখন নির্বিকারী গৃহস্থ ধর্মে যাচ্ছি, ততত্ব তোমরাও সেরকম যাও, তোমরাও বাবার এই পড়াশোনার মাধ্যমে এমনই হয়ে উঠছ। রেস মানে প্রতিযোগিতা করা উচিত, গানে মাম্মার মহিমা রয়েছে। সুতরাং তোমরা এখন জেনে গেছ যে জগদম্বা কাকে বলা হয়, বাস্তবে মাতা পিতাকে, সেই নিরাকার তো তোমাদের বুদ্ধিতে রয়েছে। আমাদের পিতা হলেন গডফাদার, সেটা তো ঠিকই, তিনি হলেন নিরাকার। মাতা নিরাকার হতে পারেন না, আমাদের পিতা হলেন নিরাকারই, তিনি আমাদেরকে অবিনাশী ঐশ্বর্য দেবেন। তাতে তাকে তো এখানে আসতে হবে, এসে তবেই তো তিনি নিজের পরিচয় সকলকে দেবেন, তাই এনাকে মাতা পিতা হতে হবে। ব্রহ্মা বাবা হলেন বড় মা, আর দাদা গ্র্যান্ডফাদার হলেন নিরাকার। কত ওয়ান্ডারফুল, আশ্চর্যজনক কথা, দাদি গ্র্যান্ড মাদার তো কেউ হতে পারে না, ব্রহ্মা বাবা তো মেল পুরুষ, তার মুখ থেকে বংশাবলী সকলেই। বাবা বলেন, এই হলো হলো অত্যন্ত গূঢ় রহস্য যা আমি এখন এসে তোমাদেরকে বুঝিয়ে দিই। কারো কারো বুদ্ধিতে এই ধারণাই হয় না যে যে কে আমাদের মাতা পিতা। মানুষ ভাবে যে শ্রীকৃষ্ণের কথা বলা হচ্ছে, এটাই একমাত্র পার্থক্য, এটাই একমাত্র ভুল করা হয়েছে। পুরাণে কোনো কারণ তো অবশ্যই ছিল
যার জন্য ভারত এত দুঃখের সাগরে নিমজ্জিত হয়ে গেছে। এখন তোমরা জানো যে কে তোমাদেরকে সব ভুলিয়ে দিয়েছে, কি কারণে এই সমস্ত তোমরা ভুলে গিয়েছিলে। বরাবর মায়া রাবণ তোমাদেরকে বিমুখ করে দিয়েছিল, যেমন বাবা করণ করাবন হারতো, তেমনভাবে মায়াও করণ করাবন হার। করণ করাবন হার বাবা হলেন সুখদাতা, আর করণ করাবন হার মায়া হলো দুঃখদাতা। মায়া সকলকে বাবার থেকে বিমুখ করে দেয়। এখন বাবা নিজেই বলেন যে হে আত্মাগণ, নিরন্তর আমাকে অর্থাৎ তোমাদের পিতাকে স্মরণ করো, তোমরা আমার সন্তান, তোমাদেরকে আমার কাছ থেকেই উত্তরাধিকার নিতে হবে, তাই শুধু আমাকে স্মরণ করো, এতে তোমাদের বিকর্ম বিনাশ হয়ে যাবে। অসীম জগতের বাবার কাছ থেকে এই শ্রীমত প্রাপ্ত হয় ব্রহ্মা বাবার মাধ্যমে। ভক্তিমার্গে গায়ন আছে গুরু ব্রহ্মা, ওরা বলে যে ঈশ্বর সর্বব্যাপী। হ্যাঁ, তারা কি বলে? ঈশ্বর সর্বব্যাপী, তার অন্ত নেই। পূর্বে আমরাও ভাবতাম যে ওরা ঠিক বলছে, এখন আমরা বুঝতে পারি যে এ সকল কথা তো মায়ারূপী রাবণ আমাদেরকে দিয়ে বলিয়েছিল। মানুষ একদিকে বলে যে ঈশ্বরের নাম রূপ নেই, আবার অন্যদিকে বলে যে তিনি সর্বব্যাপী। এই দুরকম কথা একসাথে কখনো সত্য হতে পারে না। ব্যাস, লৌকিক গুরু তাদেরকে যা বলেছিল তারা তাই মেনে নিয়েছে। মায়া এসে এই সমস্ত ভুল করায়, নিচে নামিয়ে দেয়, অধপতন করায়। তারপর বাবা এসে আবার সে ভুল শুধরে দেন আত্মার উত্তরণ ঘটানোর জন্য। বাবা এর জন্য অনেক যত্ন করে অনেক প্রয়াস করাতে থাকেন, যাতে আমরা নিজেদের ভাগ্য গড়ে তুলতে পারি। শুধু বাবাকে স্মরণ করতে হবে, এত খুবই সহজ কথা। যখন কন্যার বিবাহ সম্বন্ধ পাকা হয়ে যায়, বাগদান হয়ে যায়, তখন তার প্রতি একেবারে সমর্পিত হয়ে যায়, তাই না? ঠিক তেমনভাবেই তোমাদের গাঁটছড়া বাঁধা হয়ে যায় শিব বাবার সাথে, তো তার প্রতি সম্পূর্ণ সমর্পিত হয়ে যাওয়া উচিত। বাবা বলেন যে তোমরা আমাকে স্মরণ করো, যখন তোমাদের আত্মা পবিত্র হয়ে যাবে তবেই তোমরা আমার সাথে যেতে পারবে, আমি তোমাদেরকে অতি আদরে নয়নের মণি করে নিয়ে যাব। শুধুমাত্র তোমরা আমাকে স্মরণ করো, তাহলে আমি গ্যারান্টি দিচ্ছি যে তোমরা পাপ থেকে মুক্ত হয়ে যাবে। হ্যাঁ, বাবাকে স্মরণ করলে বাবা গ্যারান্টি দিচ্ছে তাহলে আমরা পাপ থেকে মুক্ত হয়ে যাব। কোনো লক্ষ্য যদি না থাকে তাহলে কিভাবে পুরুষার্থ করবে? এখানে অন্ধশ্রদ্ধার কোনো কথাই নেই। এ হলো শিব বাবার কলেজ, তিনি স্বর্গের রচয়িতা অমূল্যকে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে পড়াচ্ছেন। এখন এখানে হলো, হ্যাঁ, এখানে এ হলো মৃত্যুলোক। মৃত্যুলোক সমাপ্ত হয়ে যাবে, তারপর পুনরায় সত্যযুগ অবশ্যই আসবে, এই চক্র পুনরায় ঘুরতেই থাকবে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা ওনার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছে নমস্কার। আমরা সমস্ত আত্মারূপী বাচ্চারা জানাই মাতা পিতা বাপ দাদাকে স্নেহ সুমন আর নমস্কার। ধারণার জন্য মুখ্যস্বা এক নম্বর। কচ্ছপের মতো সমস্ত কর্ম ইন্দ্রকে গুটিয়ে নিয়ে, হ্যাঁ, কচ্ছপের মতো, যেরকম কচ্ছপ সমস্ত কর্ম গুটিয়ে নেয়, তাদের কচ্ছপের মতো সমস্ত কর্ম ইন্দ্রকে গুটিয়ে নিয়ে বাবা এবং তার উত্তরাধিকারকে স্মরণ করতে হবে, কর্মযোগী হতে হবে, নিজের সাথে নিজে কথা বলতে হবে। হ্যাঁ, নিজের সাথে নিজে কথা বলতে হবে। দুই নম্বর, নিজেদের মধ্যে জ্ঞানরত্নের লেনদেন করার মাধ্যমে একে অপরের পালনা করতে হবে। হ্যাঁ, তো নিজেদের মধ্যে জ্ঞানরত্নের লেনদেন করার মাধ্যমে একে অপরের পালনা করতে হবে, সকলের প্রতি রোহানি আত্মিক ভালোবাসা রাখতে হবে। বরদান, হৃদয়ের প্রকৃত সম্বন্ধ স্থাপন করে যথার্থ সাধনাকারী নিরন্তর যোগী ভব। হৃদয়ের প্রকৃত সম্বন্ধ স্থাপন করে যথার্থ সাধনাকারী নিরন্তর যোগী ভব। স্পষ্টীকরণ, সাধনা অর্থাৎ শক্তিশালী স্মরণ, বাবার সাথে হৃদয়ের শক্তিশালী সম্বন্ধ। সাধনা অর্থাৎ শক্তিশালী স্মরণ, বাবার সাথে হৃদয়ের সত্যিকারের সম্বন্ধ। যেমনভাবে যোগে বসার সময় সমগ্র শরীরকে স্থির করে একাগ্র হয়ে বসো, মন বুদ্ধি সব একসাথে একমাত্র বাবার প্রতি বসে থাকবে, এটাই হলো যথার্থ সাধনা। যদি এরকম সাধনা না হয় তবে সেখানে আরাধনা চলতে থাকে, কখনো তাকে স্মরণ করে আর কখনো অনুযোগ মানে ফরিয়াদ করে। প্রকৃতপক্ষে স্মরণ যেখানে থাকে সেখানে ফরিয়াদের প্রয়োজন হয় না, তো যেখানে স্মরণ থাকে সেখানে ফরিয়াদের কোনো প্রয়োজন হয় না। যার বাবার সাথে হৃদয়ের সম্বন্ধ থাকে সে নিরন্তর যোগী হয়ে যায়, যে বাবার সাথে, হ্যাঁ, যে বাবা আছে, যার বাবার সাথে হৃদয়ের সম্বন্ধ থাকে সেই নিরন্তর যোগী হয়ে যায়।
स्लोगान करण करावन हार हलन बाबा, करण करावन हार हलन बाबा। ये स्मृतर द्वारा निश्चिंत बादशाह स्मृतर द्वारा निश्चिंत बादशाह उड़ती कलार अनुभव करते थको। करण करावन हार हलन बाबा ये स्मृतर द्वारा निश्चिंत बादशाह उड़ती कलार अनुभव करते थको। अच्छा ओम शांति, धन्यवाद बाबा आजकल सुंदर मिष्टि मुरलिर जन्य।